হ্যালো দোস্ত, তোমরা সকলে কেমন আছো? তা সকলেই হয়তো জেনে গেছো যে ত্রিপুরা বোর্ডের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল বছর দেড়েক আগে, সেটা কেসের জন্য এক বছর পড়েছিল। তা রিসেন্ট দু একদিন আগে ইন্টারভিউর একটা ডেট দিয়েছে গ্রুপ সি পোস্টের জন্য। তোমরা যারা গ্রুপ সি পোস্টে কোয়ালিফাই করেছো, তারা ইমিডিয়েট অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও, ইন্টারভিউর অ্যাডমিট কার্ড এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অ্যাডমিটের ব্যাক সাইডে লেখা রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ক্যান্ডিডেট গিয়েছিলাম এবং অনেকে কোয়ালিফাই করেছে। আমাদের পশ্চিমবাংলায় চাকরি নেই, সেই কারণেই ত্রিপুরায় যাওয়া। তাই তোমরা যে যে কোয়ালিফাই করেছো, ইমিডিয়েট গ্রুপ সি পোস্টের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, মোটামুটি অনেকটা টাইম ধরে চলবে এবং গ্রুপ সি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেই গ্রুপ ডি পোস্টের ইন্টারভিউ হবে। তা সকলে অ্যাডমিটটা ডাউনলোড করে নাও, দেখে নাও কবে পড়েছে এবং সেই মতো টিকিট কেটে নিয়ে আস্তে আস্তে সকলে ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসো। আশা করি সবার চাকরি হয়ে যাবে, এটাই বলার ছিল। ওকে গাইজ, ধন্যবাদ।